হ্যালো এভরিওয়ান, হ্যাপি ওয়েনসডে। ওয়েনসডের বিকেল বেলাতে ব্লগ স্টার্ট করেছি। অ্যাবি ওদিকে পাশের রুমে বসে হচ্ছে ক্লাস করছে, ওর রুমে বসে, আর আমি একটু বসে আছি গেস্ট রুমে। তার কারণ হচ্ছে কানটা ওদিকে দিয়ে রেখেছি, অ্যাবি কী করছে না করছে সেটা একটু শুনতে হবে, তো সেই জন্য আর কি। তো এটা হচ্ছে আমাদের গেস্ট রুম, এটা দেখানো লাস্ট উইকে তো দেখিয়েছি আর কি। পুরো রুমটাতে আর কি সমস্ত জিনিসপত্র সেট হচ্ছিলো, তো যে বেডটা সেট হয়ে গেছে, নতুন বেড কভার কিনেছি আগের উইকে, সেটাও আর কি পেতে দিয়েছি। অমিত একদম ফুল অফিস চালু করে দিয়েছে এখানে বসেই আর কি। তো আমি এখন একটু এখানে বসবো, তারপরে অ্যাবির ক্লাসটা শেষ হয়ে যাবে আর আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে, তারপরে যাব রান্না করতে। রান্না আজকে করব হচ্ছে চিকেন, কিন্তু যেটা হয় আমি চিকেনটা যদি রান্না করি তাহলে ফ্রিজার থেকে বের করে সকালে রেখে দিই, দিয়ে বিকেলবেলাতে তারপরে রান্না করি, নর্মাল টেম্পারেচারে হয়ে যায় চিকেনটা। কিন্তু আজকে সেটা করতে পারিনি, কারণ আজকে আমাদের ক্লিনিং সার্ভিস ছিল, পুরো বাড়িটা আর কি ক্লিন করেছে আর কি। এখন মোটামুটি ওই 5:45 হয়েছে। এটা হচ্ছে ওয়েস্ট ফেস, মানে অলরেডি সূর্য ওদিকে চলে গেছে, একটু পরেই সানসেট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায়। এখন আজকে বললাম তখন আজকে আমাদের ক্লিনিং সার্ভিস ছিল, তো ক্লিনিং সার্ভিসে হচ্ছে মানে জিনিসপত্র কিছু টাচ করবে না আর কি, আমাদের যা যা জিনিসপত্র রয়েছে ও ফাঁকা জায়গা সমস্ত কিছু ডিপ ক্লিন করে দিয়ে যাবে। বাড়ি তো দেখতে তো ভালো লাগছে, কিচেন পুরো পরিষ্কার। এটা আমি জাস্ট ওই বিরিয়ানিটা বের করেছি, নাহলে সমস্ত ক্লিন এখানটা হচ্ছে। এই যে আমার যত ডেকোরেশনের জিনিস সমস্ত এসে এইখানে হাজির হয়েছে। এবার আমার উল্টো চাপ, মানে সমস্ত গুছিয়ে ডাইনিং টেবিলের উপর রেখেছি, আমি যা যা সাজিয়ে রাখি আর কি কিচেনে সেগুলোকে নিয়ে আবার গুছিয়ে রাখো, মানে আবার আমার কিছুটা সময় স্পেন্ড করতে হবে। সকালে ওদের আসার কথা ছিল, মানে দুপুরে ওদের অ্যাপয়েন্টমেন্ট ছিল আর কি, তো সেই জন্য ওদেরকে বলেছি যে দুপুরবেলা এসো তোমরা, তো মানে আগে থেকেই বলে রাখতে হবে। অনেক ঘটা আছে, মানে অনেক আগে থেকে ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে রেখেছিলাম আর কি, তো এসছে। তো এবার মানে ওরা আবার বলেই দিয়েছে যে কোনো অবজেক্ট ওরা টাচ করবে না আর কি আমাদের, মানে যদি ভেঙে যায় কিছু হয় সেসবের জন্য আর কি হয়তো। তো সেজন্য সব গুছিয়ে রেখে তারপরে অফিস করতে বসেছি, ওনারা সব ক্লিন করে গেছে, এবার এই কিচেনে রান্না করতে করতে সব গুছিয়ে নেবো। এদিকে আবার আমাদের ওই ফায়ার অ্যালার্মের ব্যাটারি লো হয়ে গেছে, এখানে তো ফায়ার অ্যালার্ম, মানে প্রত্যেকটা ফ্লোরে একটা করে ফায়ার অ্যালার্ম থাকে, মানে আমাদের ওপর তলাটাতেও রয়েছে, তো ব্যাটারিটা লো হয়ে গেলে পরে ও অ্যালার্ম দিতে থাকে, প্যাঁ প্যাঁ করে কিছুক্ষণ বাদে বাদে আওয়াজ হয়। তো এটা লো হয়ে গেছে, সেটা ব্যাটারি নিয়ে এসে অমিত আবার ওটাকে চেঞ্জ করে দেবে। আর উইদাউট ফায়ার অ্যালার্ম মানে বাই ল আমরা থাকতে পারি না বাড়িতে, আমাদের লাগাতেই হবে ফায়ার অ্যালার্ম। তো সেই জন্য এটা একটু আগে কাঁদলো, সেই জন্য গাল দুটো এরকম লাল লাল দেখায়। আচ্ছা আচ্ছা, কি না ওই যে স্টেপ টুলটা ওর বাবা ওখানে রেখেছে, ওটা হড়বড়ি করেছে, দেখতে পাইনি, একটু লেগেছে, তাই একটু করলো, ওই যে চলে গেছে আমাদের হেল্পার হেল্প করতে। দিয়ে ফায়ার অ্যালার্মটা বাজবে, সেই জন্য কানটা এরকম করে গেছে, মানে ওটা ব্যাটারিটা খুলে আমরা রাখতে পারি না, ব্যাটারি লো হলে আওয়াজ করে একটা নির্দিষ্ট সময় পরপর, ওই ব্যাটারিটা খুলে দেবে অমিত, আওয়াজ হবে, সেটা জানে যে আওয়াজ হবে, না আগে থেকে কানটা বন্ধ করে রেখেছে। আচ্ছা, যদি বাড়িতে ফায়ার হয় কোনো রকম বেশি ধোয়া হয় কিচেনে, তাহলে ওই আওয়াজটা কন্টিনিউয়াস হতে থাকে, তো ওটা আমাদের সিকিউরিটি সিস্টেমের সাথে ট্যাগ করা থাকে, ওই যে আমাদের সিকিউরিটি সিস্টেম ওখানে লাগানো আছে, এটা যদি খুব বেশি বার মানে আর কি বাজতে শুরু করে তাহলে মানে হয়তো ওইখানে ধোয়া হলো, খুব বেশি বার এখানে বাজতে শুরু করলো, স্পেশালি মাছ ভাজা আর বেগুন ভাজা হলে বেশি হয় আর কি, তাহলে এটা ডিরেক্টলি কানেক্ট করা আছে হচ্ছে, মানে পুলিশের ওখানে কল চলে যাবে, ওরা আসবে, মানে ফায়ার ডিপার্টমেন্ট বা এরকম কিছু আর কি, পুলিশ আসবে যে তোমার বাড়িতে ফায়ার রিলেটেড কিছু হয়েছে। হ্যাঁ, তো এরকমভাবেই আর কি এই বাড়িগুলো সিকিউরিটি সিস্টেমগুলো আর কি কন্ট্রোল করা হয়, কাঠের বাড়ি তো, দিয়ে ওটা চেঞ্জ করে দেবে, চেঞ্জ করে দিলে আর আওয়াজ হবে না, ওই তো হয়ে গেছে চেঞ্জ করা, ওই তো হয়েও গেছে, কিছুই না ব্যাটারিটা খুলে জাস্ট নতুন ব্যাটারি কিনে এনে লাগিয়ে দিয়েছে। এখন অ্যাবিবাবু রেডি হয়েছে, যাবে হচ্ছে লাইব্রেরি, আমি আর যাচ্ছি না, আমি চিকেন রান্না করবো, আমার চিকেনকে নর্মাল টেম্পারেচারে এনে চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এমনিতে স্কুল থেকে এসে কি করেছিস আজকে, স্কুল থেকে এসে আমি বলছি চল অ্যাবি খাবি, এরকম করছে এরকম এরকম করছে, আমি বলছি কী হলো, তারপরে বুঝলাম ওর মনে আছে কালকে বিরিয়ানি আমি বলেছিলাম তোকে স্কুল থেকে এসে দেবো, সেটার জন্য ওরকম লাফালাফি করছে, তাই আমি চিকেন বানাচ্ছি এখন, সেটার জন্য ওর লাফালাফি আর কি। তো আমি চিকেনটার ব্যবস্থা করি, এরা দুজন লাইব্রেরি থেকে ঘুরে আসি, আমার বানানো বিরিয়ানি খাবো, আজকে ডিনার হবে, লেফট ওভার একটু রয়েছে, ও বিরিয়ানি যতক্ষণ থাকবে ওর মাথায় থাকবে, ও বিরিয়ানি খেয়েই ছাড়বে। তো আমি চিকেনটা বানাবো, একটু ইচ্ছা আছে একটু ওই ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে চিকেনটা বানানো, ভাবলাম একটু চিকেনটা অন্যরকম করে করবো, কড়াই চিকেন করবো,
সেটা হবে না কারণ হচ্ছে কড়াই চিকেন করলে আমি আগে কি করি চিকেনটা একটু ম্যারিনেট করে একটু হালকা তেলের মধ্যে প্রথমে ফ্রাই করে নিই তো অত সময় নেই কারণ চিকেন এখনো নর্মাল হয়নি এই যে চিকেনটাকে এরকম করে রেখেছি এটা এখনো নর্মাল টেম্পারেচারে আসেনি এখনো জমাট বেঁধে আছে তাই হচ্ছে ততক্ষণে গ্রেভিটা বানিয়ে নিই দিয়ে একটু হালকা গরম জল দিয়ে ভেজাবো এখন হ্যাঁ কিছু করার নেই আর কি তাড়াহুড়ো দে তো ততক্ষণে এই মশলাটা রেডি করে ফেলি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো নর্মাল এমনি চিকেনই করে দেবো কিন্তু এই বেল পেপারগুলো কত দিন ধরে পড়ে আছে ফ্রিজে হাফ খাওয়া হয়েছে কোনো একটা ও চিলি চিকেন বানিয়েছিলাম একদিন সেই করেছি দিয়ে সেই পড়েই আছে নষ্ট হয়ে যাবে তো লাস্টে নামানোর আগে এইগুলোকে একটু দিয়ে দেবো মাছ পাচ্ছি আসছে কি আরে আমার দাঁতটা সেই যে ফলস দাঁতটা সেটা নিয়ে তুই মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিস এরকম তোর আমার মুখটা বন্ধও হয় ও আমি তো বন্ধ করতে পারিনি কথা বলার খুব ইচ্ছে কিন্তু পাচ্ছে না দে দে এটা রেখে দেবো পরের বছর আবার সাজবো এটা দিয়ে তুই মুখের মধ্যে পুরো ঢুকিয়ে দিলি কি করে এটা গেল হ্যাঁ এটা গেল আচ্ছা আমি এদিকে পিয়ানো ক্লাস করতে বসেছি ও টিচারের সাথে আর আমার এদিকে চিকেন রান্না হচ্ছে চিকেন মোটামুটি হয়ে এসেছে ভেবেছিলাম হালকা করেই ভেবেছিলাম স্পাইসি করে করবো চিকেনটা কিন্তু হালকা করেই করলাম আলটিমেটলি শেষে আর কি শুধু এই বেল পেপারটা নষ্ট হয়ে যাচ্ছিলো তাই কেটে কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে গরম মশলাও দিয়ে দিয়েছি একটু ফুটলেই হয়ে যাবে ডিনার করতে বসে পড়েছি এবাবু চিকেন আর বিরিয়ানি খাবে আর কি আমি যদিও ভাত করেছি এটাকে চিকেন বিরিয়ানি বানিয়ে দিয়েছে মানে বিরিয়ানি আছে সাদা ভাত খাবে এটা হচ্ছে মানে মহা পাপ আর কি এরকম আমি হোয়াইট রাইসও করেছিলাম কিন্তু কিছুতেই খাবে না বিরিয়ানি খাবে আমারও বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু আমিও নিয়ে বসেছি তার কারণ হচ্ছে নাহলে থেকে যাবে নাহলে আবি আবার বলবে কালকে খাবে চিকেন মানেই পছন্দ আর কি সবসময় এই যে আমাদের এত পামকিন ডেকোরেশন এত পামকিন কেনা এবার আর একটা ঝক্কি হচ্ছে এগুলোকে ফেলবো কি করে আর কি ফেলতে হবে না বাড়িতে তো নাহলে স্মেল হয়ে যাবে এগুলো পচে গেলে পরে আর কি না না হ্যাঁ তো এগুলোর জন্য আবার একটা প্রসেস আছে আমাকে এখন খুঁজে বের করতে হবে কোনো লোকাল ফার্ম আছে কিনা যাদের আর কি অ্যানিমেল আছে ফার্ম অ্যানিমেল আছে তারা তো এগুলো খেয়ে নেয় তো ওদেরকে বললে ওরা এসে নিয়ে যাবে কারণ এগুলো হচ্ছে আমাদের কম্পোস্ট ব্যাগে আটবে না এই কুমড়োগুলো তো সেইগুলোর হচ্ছে প্রসেস মেইনলি লোকাল ফার্মগুলোকে ফোন করলে বা জানিয়ে দিলে পরে ওরা এসে নিয়ে যায় ওরা ওদের অ্যানিমেলদের খাইয়ে দেয় আর কি পিগ আছে আমি জানি না হয়তো গরুও খায় আর কি এটা তো সেগুলোর জন্য আমাকে এখন আবার রিসার্চ করতে বসতে হবে ঠিক আছে আজকে তো মোটামুটি মানে আধ ঘন্টা সময় সেভ হয়েছে তার কারণ হচ্ছে কিচেন তো পুরো ক্লিন আর কি শুধু রান্নাটুকুনি যেটুকুনি করেছি বাকিটা ওই ডিশ ওয়াশারে দিয়ে এখন চালিয়ে দেওয়া হয়েছে ডিশ ওয়াশারটা আর কি কারণ আজকে কিচেন ক্লিন করে গেছে যেন মানে সেই সুযোগে আমি আবার দেখলাম টাইম সেভ হয়েছে মানে আজকে এত কাজকর্ম করে রান্নাবান্না সব কিছু করে আজকে বাইরেও বেরোনি আবির কোনো অ্যাক্টিভিটি বাইরে ছিল না সবই দুটো ক্লাস ছিল সেটা বাড়িতেই ছিল তো সেজন্য আজকে সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে মানে নটার মধ্যে হয়ে গেছে যেন আবিবাবুকে নর্মালি কী হয় খেয়ে উঠেই বলতে হয় চল 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 ঘুমোতে যাই আজকে কিছু বলছি না আর এর জিনিস নিয়ে বসেছি আবি কি এটা কটন ক্যান্ডি সে আমরা হ্যাঁ একটু খেলাম আমি কটন ক্যান্ডি ছোটবেলায় আমরা বলতাম না হাওয়াই মিঠাই বা বুড়ির চুল সেগুলো এখানে আবার এরকম সুন্দর করে বক্সের মধ্যে করে ভরে তারপরে বিক্রি হয় আমি রিটার্ন গিফট পেয়েছিল আর কি তো আমি একটু খেয়েছি আগে বলছি তুমি খেয়েছো না খাও এতটা কটন তো মুখে দিলে মেল্ট করে যায় আর কি ছোটবেলায় খুব খেতে ভালোবাসতাম মেলাতে পাওয়া যেত তাই আমি রিটার্ন গিফটে পেয়েছি দেখে বেশ ভালোই লাগছে নিচের কালার যেটা রয়েছে নিচে এই কালারটা এই কালারটা হবো নর্মালি আমরা মেলায় খেতাম এই কালারটা মানে আনকমন কালার আমি খুব একটা দেখিনি আর কি ব্লু ব্লু তো তোমার ফেভারিট তাই না হাতে নিলাম এতটা এরম করলাম একটুখানি করে পিঙ্ক পাটটা খাবি আমি জানি না ডিফারেন্ট ফ্লেভার কিনা কোনো ফ্লেভার তো না হাওয়াই মিঠাই আবার মজা করে বুড়ির চুল বলতাম বুড়ির চুলটা আমি এখন এক্সপ্লেইন করতে পারবো না
আজকে ঘুম পাড়াতে নিয়ে এসেছি। এই যে ব্ল্যাঙ্কেটটা দেখে আমি খুব খুশি হয়েছে, বলছি এটা আমার সারপ্রাইজ। এটা হচ্ছে আবি যখন একদম ছোটবেলা তখন থেকে হচ্ছে এই ব্ল্যাঙ্কেটটা আর কি, তোর খুব ফেভারিট। মানে এটা সে ঝেলঝালে হয়ে গেছে, আমরা মানে কিছুতেই চেঞ্জ করতে পারছি না, যাই ব্ল্যাঙ্কেট দেয় ও ঘুমানোর সময় এটাই খোঁজে। তো যাই হোক, অনেক করে টোরে নতুন বাড়িতে এসে ওর নতুন বেড সেট আপ, তার সাথে ও নতুন ব্লু ব্ল্যাঙ্কেট ম্যাচ করে দিয়ে উনি অ্যাডজাস্ট করে নিয়েছেন সেই ব্লু ব্ল্যাঙ্কেট। তো আজকে ওই ব্ল্যাঙ্কেটটা কাচতে দেওয়া হয়েছে, ওটা এখনও ড্রাই হয়নি আর কি, ওটা এখনো ড্রায়ারে যাচ্ছে। দিয়ে এইটা দেখে খুব বলছি কি বললি, এটা বলছে ওই ব্ল্যাঙ্কেটটা ইউজ করবো না, এটাই করবো। রীতিমতো লুকিয়ে রাখার মতন ছিল আর কি, এটা এত ওর পছন্দের ছিল আর কি। আজকে আমাকে বলছে এটা আমাকে সারপ্রাইজ দিলে, হ্যাঁ সারপ্রাইজ দিলাম তোকে, কারোর যে পুরোনো ব্ল্যাঙ্কেট দেখে এত আনন্দ হয়। হ্যাঁ বলো। আচ্ছা তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, যদিও তাড়াতাড়ি সব হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুম হয়েছিল, কিন্তু এই যে চুলে শ্যাম্পু করেছি চুল পুরো ভেজা। আমি আবার ড্রায়ার ইউজ করি না, চুলে এমনি শুকোবে, তো এখনও ঘন্টাখানেক ঘন্টা দেড়েক লাগবে পুরো চুলটা শুকোতে, তারপরে গিয়ে ঘুমোবো। আমি ঘুমিয়ে পড়বো, এখন 9:30 বেজে গেছে আর কি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা, গুড নাইট। আজকে ঠিক বললাম, ঠিক বললো অনেকদিন পর।